আগরতলা পৌর নিগমের উদ্যোগে শুক্রবার দুটি স্কাই লিফটবাহী গাড়ির উদ্বোধন করা হয়। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। দুটি স্কাই লিফটবাহী গাড়ির কার্যকারিতা নিয়ে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, পুরো এলাকার রাস্তার বৈদ্যুতিক বাতির মেরামতি এবং রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজে এই স্কাই লিফটবাহী গাড়ি দুটি কাজে লাগানো হবে। দুটি জোনাল এলাকায় এই দুটি স্কাই লিফট বাহী গাড়ি থাকবে এবং চারটি জোনালেই বর্তমানে এই স্কাই লিফট বাহন রয়েছে বলে উল্লেখ করেছেন মেয়র দীপক মজুমদার। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের এটা অনুধাবন হয়েছে যে পরিকাঠামোতে উন্নতি করা উচিত, যদি আমাদের সুস্থ নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে যা প্রয়োজন যেটা ছিল না পৌর নিগমে, আমরা আস্তে আস্তে এটা অ্যাচিভ করছি। সমস্তগুলি যা যা দরকার সেই যন্ত্রগুলি বা গাড়ি যেটা যেটা কাজে, যেমন আমাদের মনে হয়েছে যে বিদ্যুৎ ইলেকট্রিক যে কাজটা আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রায় সময় অনেকে অভিযোগ করেন যে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা থাকে না বিভিন্ন ওয়ার্ডে গলিগুলিতে। তা আমরা যেটা লক্ষ্য করলাম যেটাতে আমাদের প্রয়োজন, বিশেষ করে স্কাই লিফট গাড়ি আমাদের দরকার। আমাদের আগে ছিল দুটো, আমাদের জোন হচ্ছে চারটি, সে কারণে আমরা ভাবলাম যে আরও দুটো আমাদের কেনা উচিত, অন্তত পাবলিক সার্ভিসটা যে প্রথমে হয়তো দেওয়া যায়। সেক্ষেত্রে আমি অনেক পরিষেবা ইচ্ছে করলাম যেখানে গাছগুলি থাকে, অনেক সময় গাছের ছায়ার জন্য ডালার জন্য আলোটা দেখা যায় না, রাস্তাটা আলোকিত হয়। সেক্ষেত্রে এটাতে দিয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাজটা করা যায়, লাইনগুলি উপর তোলা, লাইনগুলি মেনটেন, মানে ইলেকট্রিক যে বিষয়টা এটা মেনটেনেন্স করার জন্য প্রয়োজন হচ্ছিলো আরও কয়েকটা গাড়ি। আমরা চারটা জোনাল, এবার চারটাই থাকবে, কেন হয় কি অন্য সময় সাউথ জোনের প্রবলেম দেখা গেল নর্জনে কাজ করছে, অটোমেটিক আমাদের অসুবিধা সময় মতো পাবলিক যতটা চাইছে তাড়াতাড়ি করা সেটা করা যাচ্ছে না, কিন্তু আমরা যেহেতু দায়িত্ববদ্ধ এই দুটি স্কাই লিফট বাহী গাড়ির মূল্য 22,80,000 টাকা বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে পৌর নিগম বৈদ্যুতিক বাতি এবং রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন কাজে হাত দিয়েছে বলে পৌর মেয়র জানিয়েছেন। সেদিকে আমরা চিন্তা করলাম যে আরো দুটো স্কাই লিফট আমাদের রাখা উচিত, সেই হিসাবে আজকে আমরা দুটো স্কাই লিফট ওপেন করবো, এখন যেটুকু দুটো জোনালে দেবো, আগে যে দুটো আছে ভাগ করে চারটা জোনালে চারটা থাকবে, এখন থেকে একটা একটা করে পরিষেবা দিতে সুবিধা হবে। এটা আনুমানিক আমাদের দুটো গাড়িতে মিললে 22,80,000 টাকা, মানে প্রায় 11,50,000 একটা গাড়ি পড়বে দাম পড়বে। আমার আশা থাকবে আমরা পৌরসভা যেমন পরিষেবাগুলি দিচ্ছি, বিশেষ করে প্রচুর পাককালে প্রতিটি ওয়ার্ডে যাতে প্রতিটি পোস্টে লাইট থাকে সে ব্যবস্থা করা, রাস্তাঘাটগুলো মেরামতির জন্য আমরা অলরেডি প্রতি ওয়ার্ডে টাকা স্যাংশন করে 6,00,000 করে, আরও আমরা যদি প্রয়োজন মনে করে আমরা আরও তা পান দেবো। আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের চিফের সঙ্গে আমরা কথা হচ্ছে, ওনারা রাস্তা মেরামত চেষ্টা করছে, ওয়েদারটা আমাদের সহযোগিতা করছে না, বৃষ্টি হলেই কাজগুলি করা যায়, তবু চেষ্টা করছেন সরকার, চেষ্টা করছেন আমরা, চেষ্টা করছি আমরা প্রতি জায়গায়। আর এবার বিশেষ করে আমরা ক্লাবগুলিকে প্রতিটি ওয়ার্ডের অফিসের মাধ্যমে ক্লাবগুলিকে এক বস্তা করে মেডিসিন পাউডার দেবো, তিনটি করে আমরা ওয়েস্টবিন দেওয়া হবে। তা আমার শহরকে পরিচ্ছন্ন রাখা, পূজা চলাকালীন পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর রাখা এটা দায়িত্ব আমাদের, আমরা চেষ্টা করছি, সরকারও চেষ্টা করছে, নগরায়ণ দপ্তরও চেষ্টা করছে, আমাদের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টও চেষ্টা করছে, সরকারই আমরা দায়িত্বে আছি। আজকে দুটো গাড়ি আনন্দগুলো আমাদের সঙ্গে আছে নাগরতলা পৌর নিগম। পুজোর সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর নিগম বিভিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।